আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি, তো আজকে আমরা যাচ্ছি হাত্তা ড্যাম দেখতে। এটা হচ্ছে ইউএইর একটি মাউন্টেন এরিয়া, আর বাকিটা আপনারা গেলেই দেখতে পারবেন। হাত্তা আমাদের দুবাই থেকে বেশ ভালোই দূরে, মোটামুটি 1 ঘন্টা 24 মিনিটের রাস্তা হবে। তো আমাদের আর একটু আগে বের হওয়া দরকার ছিল, আমাদের একটু লেট হয়ে গেছে। তো এই তো আমরা সবাই, আমাদের সাথে আর একটু ফ্যামিলি যাচ্ছে, আমার হাজব্যান্ডের কলিগ। তো আজকে যেহেতু আমরা ড্যাম দেখতে যাচ্ছি, তো এখন প্রশ্ন হতে পারে যে ড্যামটা আসলে কি। তো ড্যাম হচ্ছে একটা বাঁধের মতো আবদ্ধ পানির জলাশয়কে ড্যাম বলা যায়। হাত্তা ড্যাম হচ্ছে চারিদিকে পাহাড়, মাঝখানে একটা জলাশয়। এই হাত্তা ড্যামটা 1990 সালে তৈরি করা হয়েছে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করার জন্য। তবে এটা বর্তমানে একটা এন্টারটেনমেন্টের জায়গা হয়ে গেছে, কারণ এখানে আপনারা যদি যান তাহলে ইলেকট্রিক বোট আছে, কাওকি আছে, তারপরে এখানে সুইমিং অ্যালাউ না, তবে বোটে করে ঘোরার মজাই আলাদা একটি কৃত্রিম লেকের মধ্যে। তো আমরা যাই দেখি কি অবস্থা, আমি প্রথমবার যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন এরিয়া শুরু হয়ে গেছে, পাহাড় আর পাহাড় একটার পর আর একটা। ওই তো হাত্তা লেখা দেখতে পারছেন হয়তোবা, আমরা ওই জায়গাটায় যাব। তো আমি তো খুব এক্সাইটেড, দেখি ওইখানে কি কি দেখতে পারি দেখার মতো। দুবাই থেকে হাত্তার দূরত্ব প্রায় 126 কিলোমিটারের মতো। আমরা বাই রোডে আসলাম, অন্য কোনো ওয়ে আছে নাকি আমি জানি না, হয়তো থাকতে পারে। তো যাই আমরা এখানে দেখি কি অবস্থা। আবু কোথায় আসছো? তো আমরা চলে এসেছি হাত্তা ড্যামে, চারিদিকে পাহাড়, মাঝখানে জলাশয়, পানির রংটা গ্রিন কালার দেখা যাচ্ছে, ধূসর পাহাড় আর মাঝখানে সবুজ রঙের পানি। তো অনেক সুন্দর কিন্তু ভিউটা, তো ওখানে দেখলাম যে অনেকগুলো বোট রাখা আছে। আজকে এত গরম, আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো জানি না, আসলে অনেক রোদ, একদম পাহাড়ের উপরে, প্রায় 300 ফিট উপরে সি লেভেল থেকে। রোদের জন্য একটু দাঁড়াতে কষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বিকালবেলা আসলে আমরা ভালো করতাম। তবে আমাদের বাসা থেকে এখানকার যে দূরত্ব, বিকাল করে এসে আবার বাসায় ফিরতে অনেক লেট হয়ে যাবে। তো আমরা চলে আসলাম হাত্তা ড্যাম থেকে, ওইখানে এত রোদ ছিল, বাচ্চারা দাঁড়াতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। তো এদিকে আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করার জন্য। দেখি কি পাওয়া যায় রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আসার পরে ওরা আমাদের প্রথমে একটা স্যুপ দিল, স্যুপ খেতে খেতে আমরা আমাদের খাবারটা অর্ডার করব। আর হাত্তা ড্যামে ভালোই লেগেছে, খারাপ না, তবে গরমটা একটু বেশি লেগেছে, রোদের তাপটা অনেক ছিল। আপনারা যদি কেউ আসেন অবশ্যই উইন্টার সিজনে আসার চেষ্টা করবেন। আমরা একেবারে উইন্টারের শেষের দিকে আসলাম,
তাই অত্যধিক রোদ এবং গরমের কারণে আমরা তেমনভাবে এনজয় করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট বার উইন্টারে আসবো। তো আমাদের খাবার চলে এসেছে, এটা একটা আফগানি খাবার, আমরা প্রথমবার ট্রাই করব, দেখি কেমন খেতে। তো আমরা এখন লাঞ্চ করব, সেই সাথে আমার ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।